কিন্তু সবটা জেনে শুনে আমার বোনকে বিয়ে করলো, কেন বলো তো? হ্যাঁ ঠিকই আছে, কারণ প্রথম মানে আপনার বাবা আমার সঙ্গে দিয়ে দিছে বিয়ে, তাহলে আমার সাথে যদি দিয়ে দেয় তাহলে তো এই বিষয়টা তো আমাকেই সামলাতে হবে, তাই না? দুজনকে আমি কি বিয়ে করলে কি সামলাতে পারবো? দেখো আমি এত কিছু মানি না, তুমি কি করবে? তোমার বোনকে বলে দেখো একবার, যদি সে রাজি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। যাও, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু কেমন আছো? এই তো ভালো আছি। কোনো খোঁজ খবর নাই, একটু ফলো দাও না, কি ভুলে গেছো নাকি? কেন ভুলে যাবো আপু, এটা কেমন কথা বললেন? আরে তুমি আমাকে আপু আপু বলো কেন? বারে কি বলবো, আপু বলবো না তে? তুমি আমার নাম ধরে ডাকবা। আসলে নাম ধরে ডাকার মতো তো সেই হিসাব নাই, আমি নাম ধরে কেন ডাকতে যাব? কারণ আপনি আমার বইয়ের বড় বোন, তাহলে আপনাকে নাম ধরতে যাব কেন? আপনি আমার আপু হচ্ছেন না? শোনো আমি ওইটা মানি না, আমি তোমার বইয়ের বড় বোন নাকি ছোট বোন, ঠিক আছে? হ্যাঁ কিন্তু তুমি আমার নাম ধরে ডাকবে সেটাই আমি জানি। আমি নাম ধরে ডাকতে পারবো না তো, আপনাকে আপু আপু বলে ডাকবো, কারণ আপনাকে এখন নাম ধরে ডাকার কোনো মানে কিছুই আমি এখনও মানে প্রস্তুতি নিতে পারিনি, তাহলে সেভাবে আমি ডাকবো কেন? আচ্ছা আমি তোমাকে এত ফোন দিই এত কথা বলি, তুমি কি এই কথার মাঝে কিছুই খুঁজে পাও না? কি খুঁজে পাবো বলেন? দেখো বাবা মাও তো ভুল করে আমার ছোট বোনকে তোমার কাছে বিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতাম। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ভালোবাসতেও কিন্তু আমি তো আর ওইরকমভাবে কিছু মেনে নিই নাই, কারণ বিষয়টা আলাদা, আমার বড় বউ মানে বউয়ের বড় বোন, তাহলে কি আমি আপনার সাথে প্রেম ভালোবাসা করতে পারি বলেন? আর তুমি জানো আগে থেকে জানতে যে আমি তোমাকে ভালোবাসি, তুমি তো বলতে পারতে যে না আমি ওকে বিয়ে করবো না, আমি ওরে বিয়ে করবো, সেটা তো বলতে পারো, তুমি একটা বারের জন্য বললা না কেন? না না না, একবার বারের জন্য বলতে হবে না আর বলাও যাবে না তো এটা এটা, কারণ আমাদের এটা নিজের মানে আমাদের নিজ দায়িত্ব, এটা আমাদের ব্যক্তিগত, এখানে কেন আমরা বলতে যাব? দেখো আমি এত কিছু মানি না, এত কিছু বুঝি না, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি সেটাই বড় কথা। ভালোবাসাটা তো বড় কথা না, এখানে একটা তোমার আর আমার মধ্যে একটা মানে বড় ভাই বড় ভাবির একটা ব্যাপার আছে এখানে, সেটা বুঝতে হবে, আর তুমি আমার বড় মানে বইয়ের বড় বোন, এটা তোমাকে সবসময় আগে মাথায় রাখতে হবে। তাছাড়া তুমি যদি আমার সাথে এই ব্যবহারটা করো বা এরকমভাবে চলো বা আমাকে তুমি ডাকো, আমি তোমার কাছে গেলাম তোমার ডাকে সাড়া দিলাম, তোমার বোন কী ভাববে? দেখো ও কী ভাবে আর কী ভাবলো সেটা জানি না, আমার কোনো লাভ নেই, ঠিক আছে, আর ও তো এটা জানতো তাই না যে আমি তোমাকে ভালোবাসি, তো ও কেন বিয়ে করলো তোমাকে? সে ভালো লাগছে তাকে, হতে পারে এটা। তুমি বা ও দুজনে একজন তো বাবাকে বলতে পারতে, যে ও তো বলতে পারতো যে বাবা আমি বিয়ে করবো না আপু বিয়ে করবো ওকে, সেটা বললেন না, বলে দুজন বিয়ে করে নেবে, সেটা তোমার ইচ্ছা, আমার বোনকে বলবা না কাকে বলবা সেটা আমি জানি না। কেন আমি কেন বলতে যাব? তোমার বোনকে বলবা? আমি বলতে পারবো না। তুমি যে গোপনে গোপনে এত ভালোবেসে ফেলেছো সেটা তোমাকে আগে বলতে হবে তাই না? তুমি তো সেটা জানতে আগে থেকে তাই না? আমি আমি আবার কী জানতাম, আমি তো জানি না দেখে তো তোমাকে বলছি, তুমি যদি আমার সাথে এরকম একটা কিছু করবা তাহলে তোমাকে বলতে পারতে তাই না? শোনো এখন আমি মিথ্যে বলে কোনো লাভ নেই, ঠিক আছে, তুমিও জানতে আর আমার বোনটাও জানতে, তোমরা দুজন প্ল্যান করে এটা করছো, আমি সেটা জানি ভালো করে। না 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 না, আমরা কখনো এই প্ল্যান করি নাই, কারণ আমরা প্ল্যান করে যাবো, আমাদের এই প্ল্যানের কোনো কিছুই নাই, আমরা এই প্ল্যান কখনোই করতে যাই নাই, কারণ প্ল্যান করে কী করবো বলো? বিয়ে তো এটা একটা ভাগ্যের ব্যাপার, বিয়েটা হয়েছে একটা ভাগ্যের ব্যাপার, আর এখানে আমি প্ল্যান করব তোমাকে বাদ দিয়ে আমি তোমার বোনকে বিয়ে করলাম কেন? না এটা অসম্ভব, এটা এটা আমি পারবো না। দেখো তোমরা তোমার পক্ষে সম্ভব আর কোনো অসম্ভব সেটা আমি জানি না, কিন্তু আমি সিরিয়াস তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। তাহলে যদি তুমি আমাকে এরকম কিছু মানে বলো বা ভালোবেসে থাকো তাহলে এক কাজ করো, তোমার বোনকে বলে দাও যে বুবু আমি তো শ্বশুরবাড়ি যাবো, আমার একটু নিয়ে চল, বাস তুমি আইসা তোমার মতো তুমি করে কাজ করবা, দেখবা যে সব ঠিক হয়ে যাবে তখন। দেখো আমি ওকে কিছুই বলতে পারবো না, তুমি কী করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কেন?
আমি তোমাকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি। ভালো তো বাঁচতেই পারো, বাঁচবা। এদিকে আমি তো বলি না যে তুমি কেন ভালোবাসতে, তো ভালোবাসাটা আমার মানে থেমে রাখা জিনিস না। আমি ভালোবাসা দিতে পারবো, ভালোবাসা নিতেও পারবো, বাট আমি যেটা বলতেছি, আমি যেটা বলতেছি তোমাকে, সেটা তুমি যদি মানো, সেটা যদি শোনো, তাহলে কিন্তু আসলে অনেক ভালো হবে, বুঝছো? দেখো, আমি আর এই বিষয়টা মানতে পারতেছি না। দিদি, তুমি আমার বোনের সাথে সংসার করবে, আমার ভালোবাসার মানুষ হয়ে তুমি আমার বোনের সাথে সংসার করবে, সেটা আমি কীভাবে মানবো বলো? কেন আমি পারবো না? আমি বলছি তোমাকে মানতে হবে। না, আমি পারবো না। এটা কোনো কথা বললা তুমি? সত্যি আমি পারবো না। কিন্তু আসলে আমি তো এখানে ভয় করতেছি, এখানে তোমার সাথে আমার সম্পর্ক, তোমার বোনের সাথে আমার বিয়ে হয়েছে, এটা আসলে সমাজ মেনে নেবে না তো, তুমি পাগলামো করো কেন বলো? দেখো, সমাজ মানুক বা নাই মানুক, আমি মানি, তুমি মানো। না না, আমি এটা করতে পারবো না তো। তুমি বিষয়টা বুঝে নাও, তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে বলো? দেখো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে ফাইনাল দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, আমি ফাইনালটার কথা বুঝি না, তুমি যেভাবে সম্ভব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ওকে, আল্লাহ আল্লাহ হাফিজ।